এটা বাসুদেবপুর গ্রাম। এখানে আগে অধিকাংশ লোক ধান কৃষির কাজে ব্যস্ত থাকতো, এখন নার্সারি হয়ে সবাই নার্সারির উপরে সম্পৃক্ত। এখানে প্রায় শতকরা 80% লোক এখন নার্সারিতে কাজ করে, তাদের জীবিকা নির্ভর করে সম্পূর্ণ নার্সারির উপর। হ্যাঁ, বাসুদেবপুর গ্রামে নার্সারি হওয়াতে যারা গরিব দুঃখী আছে তাদেরকে উপকার হয়। আমরা অল এই যে গ্রামটাই শ্রমিক আছি 700 থেকে 800 মতো, তা এই দিয়ে আমাদের পেট চলে, সংসার চলে। এখানে কাজ হচ্ছে যেমন একটা চারায় পানি দেওয়া, চারা সেট করা, চারাকে বেড়ে সুন্দরভাবে সাজানো, এটা কাজ। আমাদের বাসুদেবপুর গ্রামে অনেক চারা পাওয়া যায়, যেমন আম, লিচু, সবেদা। আর লিচুটা বিশেষ করে বিখ্যাত বাসুদেবপুরের লিচু। আর নতুন করে এখন এই যে টবের চারা তৈরি হচ্ছে, যেমন মালটা, বাড়ি ওয়ান, বাউ থ্রি, তারপরে চায়না কমলা, চায়না মালটা, সিকলেস লেবু, তারপরে আর বাতাবি লেবু, বিভিন্ন রকমের লেবু চারা পাওয়া যায় আর কি বাসুদেবপুর গ্রামে। আমরা সরকার তো কিছুই পাই না, যদি আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে একটু টাকাইতো, তাহলে আমরা একটু ঋণ দিত, তাহলে একটু আমাদের ভালো হইতো। বাসুদেবপুরে বহুত রকম চারা পাওয়া যায়, বিভিন্ন ধরনের চারা পাওয়া যায়, প্রত্যেকের যা চারা আছে সব রকম পাওয়া যায়। বিভিন্ন জেলার থেকে আসে চারা নিতে, আমাদের এখানে উন্নত আর কি। মালটা, কমলা, ওরে আম, বিভিন্ন ধরনের আম, মানে হাইব্রিড আম, বেনানা, বাড়িভর, গরমতি, পেয়ারা, হাইব্রিড পেয়ারা, অনেক রকম জাত আছে পেয়ারা। আমরা ধরেন 7টায় আসি আর 3টে পর্যন্ত কাজ করি, এই পট সাফ করি, তারপরে এই চারা বাগানে পানি দিই, ওই ঘাস এ করি, এসব এখন সাফ করতে 3টে পর্যন্ত সাফ। আমাদের এই বাসুদেবপুর গ্রামটা চারা উৎপাদনের জন্য অনেক বিখ্যাত। চারা উৎপাদনের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের বীজও পাওয়া যায়। চারা সাধারণত বিভিন্ন ধরনের চারা চাষের জন্য সবাই এখানে কিনতে আসে, আর আমরা সাধারণত যেটা করি, বিভিন্ন জায়গা থেকে ছোট চারা বীজ বিভিন্নভাবে কালেক্ট করে আমরা এখানে আমাদের মাঠে সেটা সেট করি, এবং আমরা সেই চারাকে বিভিন্নভাবে পরিচর্যার মাধ্যমে চারাকে বড় করি। সাধারণত আমরা সব হাইব্রিড চারা উৎপাদন করি, খুব অল্প কিছুদিনের মধ্যেই চারাতে ফল আসে, ফুল আসে, এবং বিভিন্ন জায়গা থেকে আশেপাশের অনেকগুলো ডিস্ট্রিক্ট, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল এবং বাংলাদেশের এভরি বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে লোকজন আসে, এসে তারা এই ফল ফুল সহ চারাগুলো দেখে, যদি তাদের পছন্দ হয় তারা কিনে নিয়ে যায়।